দিনা আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আজকে দেখো চতুর্থ শ্রেণীর প্রথম খণ্ড বাংলা প্রথম দুটো ক্লাসে ক্লাস নিব। দেখো এই দিন আমরা অনুচ্ছেদ, গত ক্লাসে কি অনুচ্ছেদ করেছি, আজকে আমরা অনুচ্ছেদ ধরো পাঠ হবে বহির্ভূত অনুচ্ছেদ চব্বিশ পৃষ্ঠা। দেখো এই পৃষ্ঠা নম্বর লিখে দিচ্ছে এখানে চব্বিশ পৃষ্ঠা। তোমাদের সকলের কি বইটা অবশ্যই আছে, তাহলে সবাই কি বই দেখে ভালো করে পড়বে এই অনুচ্ছেদটা। এই অনুচ্ছেদটা কি বাংলাদেশে গ্রাম বাংলা মানে গ্রামের যে প্রকৃতিটা সে সম্পর্কে এখানে অনুচ্ছেদ দিচ্ছে। এখান থেকে কি তোমাদের শূন্যস্থান এবং চার নম্বরের প্রশ্ন, তিনটা প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তাহলে এইখানে তোমাদের জায়গা দেখে আমি প্রশ্নগুলি লিখে দিলে তোমরা বাসায় অবশ্যই কি বইটা দেখে তিন নং এবং চার নং বাসার পড়া এবং খাতার মধ্যে লিখে রাখবা। আর দুই তারিখে যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা সেই দুই তারিখে কি অ্যাসাইনমেন্ট হিসেবে সবগুলি কাজ তোমরা জমা দিবে। তাহলে স্কুলে তো অবশ্যই আলাদা আলাদা খাতা হয়, কোর্স অ্যাসাইনমেন্টগুলি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা, তাহলে দেখো প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সবই কি জমা দিতে হবে দুই তারিখের মধ্যে। তাহলে আমরা এখন বলে চলে যাই। দেখো এখানে যে বাংলার যে গ্রাম গ্রামের যে প্রকৃতিটা সে সম্পর্কে এখানে অনুচ্ছেদ। তারপর দেখো আমরা তিন রঙের শূন্য স্থানগুলি পড়ি। নিয়মিত তেল দিলে মাথায় নতুন চুল গজে, নিয়মিত মাথায় তেল দিলে নতুন চুল গজে, গজে মানে কি অঙ্কুরিত হয়। তারপরে এখানে কিন্তু তোমাদের শব্দের অর্থ সহ আছে, শব্দের অর্থগুলি জানতে হবে এবং শূন্য স্থানে শব্দগুলি বসাতে হবে। তারপর ক নাম্বার কথায় ভরা করে জাতির জাতির রূপালী, রূপালী মানে কি রূপার মতো রং যায়। তারপর গ নাম্বার আমাদের দেশ সব ঋতুতে রূপময়, আমাদের দেশ সব সময় ঋতুতে কি রূপময় মানে কি সৌন্দর্য সৌন্দর্য মণ্ডিত। তারপরে গ নাম্বার বাংলাদেশের গ্রামগুলি নিবিড় গাছ গাছালিতে ভরা, নিবিড় মানে কি ঘন, নিবিড় মানে ঘন, কোথাও কোনো ফাঁকা নেই, তাহলে বাংলাদেশের গ্রামগুলি নিবিড় গাছ গাছালিতে ভরা। উ নাম্বার এদেশের সবুজের সমারোহ দেখে সবাই মুগ্ধ হয়, সবাই সমারোহ মানে কি জাঁকজমক পূর্ণ, এদেশের সবুজের সমারোহ দেখে সবাই মুগ্ধ হয়। তাহলে চার নম্বর যে দেখো শুরু সাবজেক্ট লিখবা এবং চার নম্বর আমি আবারও বলতেছি পৃষ্ঠা নম্বর চব্বিশ, চব্বিশ পৃষ্ঠা তোমাদের এই অনুচ্ছেদ আছে, ওইখান থেকে তোমরা তিন নম্বর আর কি চার নম্বর, চার নম্বরের তিনটা প্রশ্ন আছে, ওই তিনটা প্রশ্ন তোমরা সাথে পড়বা এবং লিখবা। তিন নম্বর লিখবা চার নম্বর লিখবা। দেখো তিন নম্বরের যে ক নম্বর প্রশ্নটা আছে কি কলসিকাকে গ্রামের বেড়ে নদী থেকে পানি আনে একটা পাঁচটি বাক্যে লিখতে বলছে। তারপরে খ নাম্বার বাংলাদেশের রূপময় বাংলাদেশের রূপময় বলা হয় কেন, এর পাঁচটি কারণ লিখো। তারপরে দেখো খ নাম্বার পাঁচটি গ্রাম বা বাংলাদেশের প্রাকৃতিক। তাহলে দেখো আমি যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি আসলে তোমরা কি বাসায় উত্তরগুলি শিখবা। দেখো বা গ্রামের মেয়েরা কলসি কাকে গ্রামের মেয়ে নদী থেকে পানি আনে ওটার পাঁচটি বাক্য লিখতে বলছে। তাহলে কি গ্রামের গ্রীষ্মে গ্রীষ্মে নদীর পানি কি অনেক ঘুলায় নদীর চারিদিক দূষণ হয়ে থাকে। তারপরে কি বর্ষাকালে নদীর পানি নদীতে পানি কি থই থই করে, শরৎকালে শরৎকালে কি চর জাগে, শরৎকালে হেমন্তকালে নদীর বুকে চর জাগে। তারপরে দেখো গ্রামের নদীর পাচার পাশে যে দুপাশের নদী গ্রামের মেয়েরা পানি আনে এবং গ্রামগুলি দেখতে খুব সুন্দর, তাহলে ছেলেমেয়েরা নদীতে কি সাঁতার কাটে এবং গোসল করে, ক নাম্বার এখানে বলছে। তারপরে দেখো ক নাম্বার রূপময় বলা হয়েছে কেন, বাংলাদেশকে রূপময় বলা হয়েছে কেন, তাহলে এই দেশের নদ নদী কি এই দেশের নদ নদী আর ফসলের মাঠের রূপ কি অনেক সুন্দর, এদেশের আম জাম কাঁঠালে ভরা কি গ্রামগুলি যে নিবিড় গাছ গাছালিতে ভরা, এদেশের আম জাম কাঁঠালে নিবিড় গাছ গাছালিতে ভরা। তাহলে দেখো বাংলাদেশের প্রকৃতিতে ভোরের সোনালি রোদ পাখির কলকাকলিতে খুবই সুন্দর। তাহলে দেখো এই কারণগুলি বলেই কি এই কারণগুলির কারণে বাংলাদেশকে রূপময় বলা হয়েছে। তারপরে তাহলে দেখো আমার কথাগুলি তোমরা অবশ্যই বুঝতে পারছো, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কি তোমরা আমাদের বলবা এবং আমরা সমাধান করার চেষ্টা করবো। তাহলে তোমরা এগুলি বাসায় এইটুকু করাই আর কারণ লিখে দিচ্ছি, দেখো চব্বিশ মিনিটার তিন ও চার নং এইগুলো থাকবে। তাহলে তোমরা বাড়ির কাজগুলি ভালোভাবে করবা এবং শিখবে। তাহলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।